আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তার আগে আমার গাছগুলো আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন আমার গাছগুলো কত সতেজ রয়েছে আর দেখতে কত ভালো লাগছে। যখন লতা ছাড়বে তখন আরও ভালো দেখা যাবে। চলুন তাহলে মূল কাজে চলে যাই। আমি যেই লেসটা তৈরি করব সেই লেসটার জন্য এখানে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়টা সাধারণত আমরা সেলোয়ার তৈরি করি, সেই কাপড় থেকে প্রায় নিচের যে অংশটা অনেকখানি বেঁচে যায়, বা আমাদের ঘরে এমনিতেও অনেক টুকরো কাপড় থাকে, সেগুলো আমরা ফেলে না দিয়ে যদি কোনো কাজে ব্যবহার করি তাহলে ভালো লাগে। এইখানে দেখুন 1.5 ইঞ্চি মাপে আমি কাপড়টা কেটে নেব, আর এই কাপড়টা কেটে আমি টুকরো টুকরো করে তারপরে কাজ করব। এরকম অনেক কাপড় থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, বাট এমনিতেই ফেলে দেই। ফেলে না দিয়ে যদি রেখে কিছু করা যায় তাহলে অনেক ভালো লাগে, আর একটা জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন 1.5 ইঞ্চি করে করে আমি এখানে মাপ নিয়ে পুরোটা কাপড় কেটে নেব, আর আমি এভাবে কাটবো যাতে করে আমার কোনো বাড়তি কাপড় কেটে মানে আর কি আমি ফেলে না দিই, আমি যেন পুরোটা কাপড় এখানে ব্যবহার করতে পারি। এইভাবেই আমি কাপড়টা কেটে নেব। দেখুন এইখানে আমি দুই কালারের কাপড় কেটে নিয়েছি, যে হলুদ টুকরো কাপড়টা আমি নিয়েছিলাম আর এইখানে একটা বেগুনি কালার কাপড় আমি একইভাবে 1.5 ইঞ্চি করে মাপে কেটে নিয়েছি। এখন আমি এভাবে চারকোনা করে মানে সম্পূর্ণ চারকোনা করে মাপ দিয়ে কাপড়টি কেটে নেব, যাতে আমার কাপড়টি সম্পূর্ণ স্কোয়ারভাবে হয়ে যায়। এভাবে করেই আমি সব কাপড়গুলো এই চারকোনা মাপেই কেটে নেব। দেখুন এই সবগুলো কাপড়ই আমি চারকোনা মাপে কেটে নেব, এগুলো সম্পূর্ণ একই হবে। দেখেন এখানে সবগুলো কাপড় আমি চারকোনা করে কেটে নিয়েছি। এখন আমি মূল কাজে চলে যাব। এরপরে আমি একটা যে কাপড়ের উপর লেসটা সেট করব সেই জন্য একটা কাপড় আমি এখানে কেটে নেব। আপনাদের মানে মাপ অনুযায়ী কেটে নেবেন। এইখানে আমি লম্বা নেব 12 ইঞ্চি আমার লাগবে, আমি এখানে 12.5 নেব। একটু বাড়তি কাপড় সবসময় ব্যবহার করবেন যাতে করে জিনিসটা ভালো হয়। এখানে আমি প্রায় 3 ইঞ্চির মতন কাপড়টা কেটে নেব, আর যে লেসটা আমি ব্যবহার করব মানে তৈরি করব সেটা আমি ব্যবহার করব সাধারণত বুকের যে কাজটা থাকে, দেখবেন অনেক সময় অনেক জামার বুকে ছোট্ট একটু লেস থাকে, সেই জন্য আমি মানে এই কাপড়টা ব্যবহার করব বা এই লেসটা তৈরি করব, যাতে করে আমাদের জামাটা দেখতে আর একটু সুন্দর দেখা যায়। কারণ এখন তো মনে করেন অনেক জেলায় বা অনেক ইউনিয়নে লকডাউন পড়ে গেছে, তাই চাইলেও আমরা ঘরে মানে থাকতে থাকতে বোর হয়ে যাব, তখন যদি আমরা এই কাজগুলো করি আসলে আমাদের কাছে অনেক ভালো লাগবে। জিনিসটা দেখতেও অনেক ইউনিক লাগবে, কারণ সবার থেকে একটু ভিন্ন ধরনের হবে, কারণ নিজে যে জিনিসটা তৈরি করব সেটা তো আর অন্য কেউ করতে পারবে না, তাই সবার থেকে আলাদা হবে, যার কারণে দেখতেও একটু ভালো লাগবে। তো আমি যে এই মাপটা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী এখানে আমি কাপড়টা কেটে নেব। যে টুকরো টুকরো কাপড়গুলো কেটেছিলাম সেটা আমি এইভাবে ভাঁজ করে তার ভিতরে এখানে আরেকটা বেগুনি কালার কাপড় ভাঁজ করে দিয়ে এইভাবে করে একটু মুড়িয়ে নেব। দেখুন যাতে করে ভিতরে যে বেগুনি কালার কাপড়টা আছে সেটা যেন দেখা যায়, এরকম করে আমি এই পুরো সবগুলো কাপড়ই মুড়িয়ে নেব একটি একটি করে। তারপরে এইভাবে করে যে কাপড়টা আমি কেটেছিলাম চওড়া কাপড়টা, সেই কাপড়টার উপর এইভাবে করে আমি বসিয়ে নেব। আপনারা যদি সরি এইভাবে না, আমি একটু উল্টো করে ধরেছি। দেখুন আমি মেশিনে চলে আসছি, আপনাদের কাছে যদি মেশিন থাকে তাহলে মেশিনে করবেন, আর যদি মেশিন না থাকে আপনারা এই কাজটা সুই সুতা দিয়েও করতে পারেন। এখানে আমি মেশিনের শুয়ে সুতাটা ভরে নিচ্ছি। এইখানে কাপড়টা আমি ভালো করে মেশিনে বসিয়ে নেব, এরপরে যেই টুকরো কাপড়গুলো কেটেছিলাম সেগুলো ভালো করে ভাঁজ করে এর মধ্যে বসিয়ে নেব। দেখুন এইভাবে দুইটা কাপড় ভাঁজ করে এখন আমি একটু বাকি রেখে এরপরে বোল্ট নেব। প্রথমে আমি ভাঁজ করাটা যেভাবে দেখিয়েছিলাম ওভাবেই, কিন্তু বসানোটা যেভাবে দেখিয়েছিলাম সরি সেটা উল্টো হয়েছে। এখন আমি বসাবো এইভাবে করে, এইভাবে করে একটার পর একটা আমার ভাঁজ অনুযায়ী বসিয়ে নিতে হবে, আস্তে আস্তে বসাতে হবে, তাড়াহুড়ো করলে হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে। যারা হাতে কাজ করবেন তারা আগে অবশ্যই পিন করে নেবেন যাতে করে এটা ছুটে না আসে। পিন করে নিলে দেখা যাবে সুন্দর করে মানে সমানভাবে বসে থাকবে, সেটা আর ছুটে আসবে না পরবর্তীতে।
হাতে যারা কাজটা করবেন তাদের জন্য একটু টাফ, কারণ পিন করে তারপর সেলাই করাটা একটু কঠিন, কারণ পিনটা বারবার খুলতে হবে, লাগাতে হবে। এই জন্য প্রথমে পিন করে তারপরে যদি করেন, তারপরে সম্পূর্ণটা পিন করার পরে তারপর যদি সেলাই করেন একটু একটু করে খুলে তাহলে ভালো হবে। কিন্তু মেশিনে তো সেই এটা নাই, মেশিনে একবারে দিলেই আস্তে আস্তে ভাঁজ করে দিলে একটু সমান হবে। দেখুন ভালো করে আমি কিভাবে মেশিনে এটা সিলিয়ে নিচ্ছি। এইভাবে করে আমার পুরোটা এই পাশে কমপ্লিট করে নিতে হবে। দেখেন এইভাবে করে আমি এই মানে এই পাশের লাইনটা পুরো সিলিয়ে নিয়েছি। এরপরে এই পাশেরটা আবার এই পাশে বসিয়ে এইভাবে সিলিয়ে নিয়েছি। এখন যে পাশের বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা আমি এইভাবে করে, আগে যদি একটু কাপড় বাড়তি বেশি থাকে তাহলে এটা ছেঁটে নিতে হবে, সেই জন্য আমি এটা ছেঁটে নিচ্ছি। এবং তারপরে একটু ভালো করে মুড়িয়ে এটা পেঁচিয়ে দিতে হবে, যাতে করে এই পাশের এই যে বাড়তি যে এইগুলো আছে এগুলো দেখা না যায়, সিলিগুলো আছে সিলিগুলো দেখা না যায়। যদি সিলিগুলো দেখা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এইভাবে করে ভালো করে চেপে একটা চাপ সিলি আমি দিয়ে নেব মেশিনে। এই চাপ সিলির ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, তার কারণ হলো চাপ সিলিটা টান দিয়ে করা যাবে না। যদি টান দিয়ে করতে যাই তাহলে কিন্তু একটু বাঁকিয়ে যাবে। তো যেভাবে আছে সমান ওইভাবে ধরেই আমি চাপ সিলিটা দিয়ে নেব। আমি দোনো পাশেই ভালো করে চাপ সিলি দিয়ে নেব, যাতে করে যে সিলি করেছি প্রথম সেইগুলো যাতে দেখা না যায়, সেই জন্য ভালো করে আমি এখানে চাপ সিলি দোনো পাশেই দিয়ে নেব। দেখুন এখানে চাপসিলি দিয়ে আমি পুরো লেসটা তৈরি করে নিয়েছি। আর এইখানে আমি কিছু পাড় পুঁতি নিয়ে নিব। এখন আমি এখানে একটা করে পুঁতি সেট করে নেব। দেখুন এই যে মধ্যে যেই বেগুনি কালার দিয়েছি, কাপড়গুলো দিয়েছি, ওইখানে ওইখানে একটা করে পুঁতি সেট করে নেব, যাতে করে আরেকটু ইউনিক দেখা যায় লেসটা। এরপরে হাতে সুই সুতো দিয়ে এই পাড় পুঁতিগুলো আমি প্রত্যেকটা যে কলির মতন দেখা যায় ওইখানে প্রত্যেকটা কলির মধ্যে একটা করে সেট করে দেবো, যাতে করে অনেকটা সুন্দর দেখা যায় এই পুঁতিগুলো মানে লেসটা। আমার কাছে পুঁতি ছিল তাই আমি এই পাল পুঁতিগুলো ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ব্যবহার করার দরকার নেই, এটা এমনিতে দেখতেও অনেক সুন্দর দেখা যায়। আপনারা এমনি সাধারণভাবেও এটা ব্যবহার করতে পারবেন, আর যদি আপনাদের কাছে অন্য কালার পুঁতি থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন।
দেখেন এখানে আমার পুরো লেসটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আপনাদের দুটো টিপস দিব। টিপসটা হলো এই যে দেখেন আমার এখানে এই কাচের বোতলটা, এই কাচের বোতলটা হলো যে স্লাইনের যে এইটা থাকে ওইটাই আমি রিপেয়ার করে ব্যবহার করেছি। আর এখানে হলো একটা বক্স যেখানে আমি এই চকগুলো রাখি, আর ওই বোতলটার মধ্যে আমি পার পুঁতি বা অন্যান্য পুঁতিগুলো রেখে দিই। এইভাবে করে রাখলে দেখা যায় চকগুলো আর ভাঙে না আর পুঁতিগুলো হারাবে না। আর আমি এখানে নানান কালারের কাপড়ের সাথে লেসটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই লেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।